আসসালামু আলাইকুম, টিপস অ্যান্ড ট্রিক্স উইথ হাসান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে আপনার ফেসবুকের জন্ম তারিখ ঠিক করবেন। আমি এখন একটা ফেসবুক প্রোফাইলে আছি এবং এই আইডিটার জন্ম তারিখ আমি পরিবর্তন করে আপনাদেরকে দেখাবো। এটার কোনো নাম নেই। যদি এই ধরনের আইডি বানাতে চান তাহলে আমার অন্য ভিডিও আছে, সেটা দেখে শিখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সো প্রথমে যাবেন প্রোফাইলে, প্রোফাইল থেকে আপনি যাবেন এডিট পাবলিক ডিটেলসে, তারপরে এডিট ইউর অ্যাবাউট ইনফোতে, সেখান থেকে একটু স্ক্রোল ডাউন করে নিচে গিয়ে আপনার জন্ম তারিখটা যেখানে এখানে দেখেন August 24 এ আছে 1984। সো আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর তার আগে যেটা করবেন, আপনি প্রাইভেসিটা পাবলিক করে দেবেন, ঠিক আছে? প্রাইভেসিটা জন্ম তারিখ, মাস এবং বার্থের যে ইয়ারটা আছে, জন্ম সালটা, সেটাও আপনি পাবলিক করে দেবেন। আমি এখন আগে মাসটা চেঞ্জ করি, তারিখটা আগে চেঞ্জ করছি। যেমন আমি 20 নিয়ে আসলাম 24 থেকে, সালটা, জন্ম সালটা চেঞ্জ করে দিচ্ছি। সালটা যেমন আগে ছিল 84, এখন আমি এটাকে 90 দিয়ে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে নিচের দিকে নামতে হবে। নিচের দিকে নেমে দেখেন এখানে আমার আইডিতে তেমন কিছু দেওয়া নেই, কারণ আমি শুধু এই টিউটোরিয়াল বানানোর পারপোজে আমি এই অ্যাকাউন্টটি তৈরি করেছি। এই জন্য আমার অ্যাকাউন্টে তেমন কোনো তথ্য দেওয়া নেই। সো আপনাদের অবশ্যই দেওয়া থাকবে, এবং দেওয়া থাকলে সবসময় খেয়াল রাখবেন যে প্রাইভেসি, সম্পূর্ণ সবগুলো প্রাইভেসি আপনাকে পাবলিক করে দিয়ে রাখতে হবে। কোনো কিছু ফ্রেন্ডসও থাকা যাবে না, সব কিছু আপনাকে সাময়িক সময়ের জন্য অন্তত পাবলিক করে দিতে হবে। তারপর সব পাবলিক করে দেওয়া হয়ে গেলে নিচে গিয়ে সেভে ক্লিক করবেন। এখানে সেভে ক্লিক করার পরে লোডিং হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন তারিখটা চেঞ্জ হয়েছে। সো এখানে বেসিক ইনফোতে তারিখটা চেঞ্জ হয়েছে দেখাচ্ছে। সো আমরা এখন ফেরত যাব, আমরা এখন আমাদের প্রোফাইলে ফেরত যাব, ফেরত গিয়ে দেখি। সো এখানে ফেরত গিয়ে দেখি, আবার আসি, আমরা একটু রিফ্রেশ করি। পেজটা রিফ্রেশ করবেন 2-3 বেটার হয়। যদি আপনি পারেন তাহলে লগ আউট করে আবার লগ ইন করবেন। তো এখানে দেখা যাচ্ছে যে এখনও এটা চেঞ্জ হয়নি, বাট চেঞ্জ হয়েছে। ওকে, আমরা একটু ভিতরে যাই, গিয়ে দেখি কী অবস্থা, কেন এমন দেখাচ্ছে। ওকে, জুলাই এখানে চেঞ্জ হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে। যাই হোক, আমি আরেকবার সেভে ক্লিক করে দেখে নিচ্ছি, ডাবল কনফার্ম হয়ে নিচ্ছি। রাইট, সো এখানে দেখাচ্ছে আমার মোর বার্থডে চেঞ্জ হয়েছে। সো আমি আরেকবার যাচ্ছি, আবার গিয়ে রিফ্রেশ করে নিচ্ছি, 2-3 রিফ্রেশ করবো। সো আপনারা যদি লগ আউট করে আবার লগ ইন করেন তাহলে আশা করি এমন কিছু হবে না, বাট যাই হোক, তারপরেও বলা যায় না, দেখতে পারেন। তো আমি এখন যেমন দেখছি এই যে আমার হয়েছে, তো এখনও দেখাচ্ছে হচ্ছে না, বাট আরেকবার রিফ্রেশ করার পরে এই যে এখন দেখেন আবার হয়ে গেছে। সো যাই হোক, এভাবে আসলে এই কাজটি সম্পন্ন করা যায়, মানে আপনার জন্ম তারিখ আপনি ঠিক করে নিতে পারেন যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে। তবে মনে রাখবেন এটা কিন্তু লিমিটেড সময়ের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সবাই। যদি ভিডিওটি থেকে উপকার পেয়ে থাকেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।